খড়দা খালে এক রহস্যজনক মৃতদেহ ভেসে থাকতে দেখা যায়। খড়দা পানশিলা খালে অজ্ঞাত পরিচিত ব্যক্তির লাশ ভেসে ওঠে। সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে থানায় জানায়। ঘটনাস্থলে খড়দা এবং রহড়া থানার বিশাল পুলিশ বাহিনী আসে। প্রাথমিক অনুমান প্রায় দুদিন পুরনো এই লাশ ভেসে ওঠে এলাকার, ফলে তীব্র চাঞ্চল্য ধরা পড়ে। প্রাথমিক অনুমান নাস্তিক 78/1 চালকের এই লাশটি ময়নাতদন্তের জন্য বিএনবোস হাসপাতালে পাঠান খড়দা থানার পুলিশ। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। জাস্ট ঘুমোচ্ছিলাম, তখন 9টা বাজে। এই পাশের বাড়ির লোক কিট্টুদা বলে একজন চুরি আমাকে ফোন করলেন, বাড়ির সামনে এরকম খালি মনে একটা বডি বাসছে ভাই, তুই তাড়াতাড়ি যদি আসিস তুই দেখে একটু থানায় ফোন কর। আমি আসলাম, এসে থানায় ফোন করেছি, আমি থানাও এসেছি, বিষয়টা বুঝতে পারছি না। আমি যেটুকু এখন খবর পেলাম, যে তখনও পর্যন্ত জানি না, এখন খবর পেলাম যে ওই ছেলেটা নাকি বায়োওয়ান চালায়, আমাদের 78/1 গাড়ি বাস চালায়। তো এখানে কী করে আসলো কী বৃত্তান্ত আমি ঠিক বিষয়টা এখনও আমার কাছে ঠিক একটু ধোয়াশা রয়েছে, কেন কী ব্যাপার। বাড়ির লোক কি খবর পেয়েছে? বাড়ির লোক খবর পেয়েছে, আসছে। আমার মনে হচ্ছে গাড়ি ফাড়ি চালায় তো এখন আর কী বলবো, অনেকে হয়তো অনেক রকম নেশা করেও থাকে, কী ব্যাপার কী বৃত্তান্ত। কিন্তু এইখানে বডি পাওয়া গেছে বুঝতে পারছি না কি। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।